সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিশু ও কিশোর অনুষ্ঠান হ জ বড় ল অনুষ্ঠানে। আমরা মোট 9 জন শিশু শিল্পী নিয়ে এই অনুষ্ঠান তৈরি করেছি। এই নবরত্নকে আমরা বিভিন্ন দৃশ্যে উপস্থাপন করেছি। এবার চলুন মূল অনুষ্ঠানে। আমরা সবাই জানি গান গাওয়া এক কঠিন ব্যাপার, কিন্তু গানের সঙ্গে টুট মিলিয়ে অভিনয় করাটাও একেবারে সহজ ব্যাপার নয়। আর সেই কঠিন কাজটি করে দেখাচ্ছেন আমাদের নবরত্নের এক রত্ন সাফায়েতুর রহমান সেতু। এবার আপনাদের সামনে আসছেন সাফায়েতুর রহমান সেতু। আমি তো মরে যাবো।
সত্যি সেলুকাস কি বিচিত্র এই গান, কিন্তু এবার আর গান নয়, এবার কবিতা আবৃত্তি নিয়ে আসছেন নবরত্নের আরেক রত্ন শামীম। এবার আসছেন শামীম। নুটন নুটন পায়রা গুলি জুতন বেড়েছে, ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুজাল দুই কাতলা বেঁচে উঠেছে, কেঁদে গেছে কেঁদে গেছে দাদা দেখেছে, দাদার হাতের কলম ছিল চুরে মেরেছে, ও বট্ট লেগেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এবার স্টুডিওর বাইরে চলে যাচ্ছি নবরত্নের কয়েকজন রত্নের সঙ্গে কিছুক্ষণ আলাপ করার জন্য। আপনারাও আমাদের সঙ্গে চলুন। আমরা এবার তিনজন শিশু শিল্পীর সঙ্গে আলাপ করব। প্রথমে রয়েছে ধ্রুব। আচ্ছা ধ্রুব, তুমি কি কবিতা কিংবা গান এসব পারো? পারি। আচ্ছা তুমি কি আজকে আমাদের একটি গান গেয়ে শোনাবে, এই যে বন্ধু ভাবতে পারো কিংবা শত্রু ভাবতে পারো এরকম গান? একটু গানটা গাও বন্ধু ভাবতে পারো, একটু দাঁড়িয়ে। বন্ধু ভাবতে পারো আবার শত্রু ভাবতে পারো, একটা কিছু ভেবে না জীবন ধন্য করো, আবার জীবন ধন্য করো। ধন্যবাদ। আচ্ছা তুমি কি কোনো কবিতা পারো? কবিতা কি কবিতা? তাল গাছ, দাঁড়াও। ওই আমাদের গা,